ফল সিলগালা করে দেয়, আমরা হয়ে যাই কোনো ধরনের আশ্রয়হীন। আমরা কেউ আত্মীয় স্বজনের বাসায়, কেউ বিভিন্ন জায়গায় আলাদা আলাদা বন্ধু বান্ধবের বাসায় থেকে আমাদের ঢাকায় আন্দোলন করেছি। এরপরেও যখন সাস্টেইন করা পসিবল হয় না, তখন অনেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, অন্যান্য ক্যাম্পাস থেকে আমরা আমাদের গাইবান্ধায় চলে আসি। এবং এসে আমরা দেখতে পাই যে এখানে একটি পূর্ববর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এবং সেখানে যা কিছু হয় তার কারণে হচ্ছে একটি কারফিউ চলতে থাকে, এবং এ কারণেই এখানে ছাত্ররা শান্তিপূর্ণভাবে আর আন্দোলন করতে পারছে না এবং তাদের উপরে শারীরিকভাবে আঘাত এসেছে। কারণ তখন তারা সংখ্যা কম ছিল, তাদেরকে কারা আক্রমণ করেছে? একটি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের প্ররোচনায় কিছু তারা একটা বড় দল নিয়ে এসে সামান্য 10 থেকে 12 জন ছাত্রছাত্রীদের, এই আমার পাশে বসে আছেন যে আপু, এনাকে একজন নারীকে তারা প্রকাশ্যে দিবালোকে তার মারধর করে এবং তাদের ফোনে যত ফুটেজ ছিল সব কিছু তারা কেড়ে নেয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, সমবেত হই। সমবেত হওয়ার যে কষ্টটা, আমার নিজ এলাকা গাইবান্ধা, আমরা কোথায় একত্রিত হব? আমাদের কোনো স্বাধীনতা নেই, আমরা পার্কে একত্রিত হব পারছি না, আমরা আমাদের স্কুলে, আমাদের বয়েজ স্কুলে একত্রিত হব পারছি না, সরকারি কলেজ তো প্রশ্নই ওঠে না। আমরা শেষে অনেক গোপন জায়গায়, আমি রিভিল করতে চাচ্ছি না, আমাদের বাড়ি থেকে এত দূরে দূরে গিয়ে আমাদেরকে মিটিং করতে হয়েছে। আমরা মনে হচ্ছিল যে নিজ ভূমি আমরা পরবাসী, আমরা পরাধীন। এভাবে আমরা আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছি এবং সেখান থেকে আজকের এই দিনটা এসেছে। এবং এটা একদমই সম্ভব হতো না যদি গাইবান্ধার সুশীল সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যদি আমাদের পাশে না নেমে আসতো, তাহলে আজকের এই দিনটা মোটেই সম্ভব হতো না। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এটা নিশ্চিত করতে চাই যে আমাদের যে ভাইদেরকে হাসপাতালে পাঠানো হলো, যে ভাইদেরকে মিথ্যা দায়ে সারা দেশ সহ গাইবান্ধায় তাদেরকে এখনও মামলায় রাখা হয়েছে, ছেড়ে দেওয়া হচ্ছে, এই ছেড়ে দেওয়া কিন্তু ছেড়ে দেওয়া নয়, আমরা এই ছেড়ে দেওয়া চাই না, তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এবং যারা আহত আছে তাদেরকে অবশ্যই অবশ্যই সরকারি অর্থায়নে তাদের চিকিৎসার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এটা আমাদের দেশ এখনো সম্পূর্ণ স্বাধীন হয়নি, আমরা কালকে রাতে যা কিছু হতে দেখেছি তার প্রতি আমরা আসলে গভীর শোক জানাচ্ছি এবং এটি প্রতিরোধ করার জন্য যা যা করা দরকার তা আমরা করছি। অলরেডি আমরা পাড়ায় পাড়ায় কমিটি দিয়েছিলাম, তারা বিভিন্ন মন্দির এবং সংখ্যালঘুদের বাড়ির আশেপাশে থেকে তারা এই জিনিসটিকে কালকে রাতের জন্য ঠেকিয়ে রেখেছে। এবং বাংলাদেশ রাষ্ট্রপতির প্রতি, মহামান্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ, দেশের এই নৈরাজ্যপূর্ণ অবস্থা যত দ্রুত সম্ভব একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরে আনার জন্য যথাযথ এবং দ্রুত পদক্ষেপ আনতে হবে। উত্তর হাসপাতালের হিসেবে 91 জন আহত হয়েছে এবং তারা ভর্তি হয়েছে, ক্লিনিকে গিয়েছে 2 জন, SKS-এ পাওয়া গেছে 8 জনকে, জিউক হাসপাতালে 5 জন, গুরুতর আহত এই সংখ্যাটা 4 থেকে 7 জন,